আজকে বিকালবেলার দিকে আমাদের হঠাৎ প্ল্যান হয় আমরা কোলাঘাট ব্রিজে যাব। আমি, লালটু, ভাই, আকাশ, কাকা এই পাঁচ ছজন মিলে যাব ঠিক করলাম। কারণ লালটু আর আমার ভাই সপ্তাহে মাত্র ঘর আসে। এখন আমার ভাইও কাজে ব্যস্ত থাকে, তাই সপ্তাহ বা দু সপ্তাহ ছাড়া ঘর আসে। তাই আমরা প্রথমে ডাইরেক্ট রোড দিয়ে যাইনি, কারণ পুলিশের ভয় থাকে। তাই আমরা কাকটায় ভেতর দিয়ে জামিত্তা, আলনাট এর ভিতর দিয়ে চলে যাই একটা নদী পাড়ি। জায়গাটা সত্যি বলছি দারুণ শান্তময়, এত সুন্দর নদী পাড়ে বাতাস হচ্ছিল। আমরা কিছুক্ষণ সেখানেই দাঁড়ালাম। তোমরা নিজেরাই দেখো চারিদিকে একটা সুন্দর নদী, তোমরা নিজেরাই জানো এটা জামিত্তা বা আলনানের দিকে কি একটা জায়গা আছে, ওই জায়গাটাতে পড়ে। আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়ালাম, অনেকে ছবি তুললো। আমি বেশি ছবি তুলি না, কারণ এখন খুবই কম ছবি তুলি। আমি এখন ছবিই তুলি না, দেখবে আমার যারা ফেসবুক প্রোফাইলে আছো আমি কোনো ছবি আর পোস্ট করি না। তারপর আমরা প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট চালিয়ে পৌঁছে গেলাম কোলাঘাট ওভার ব্রিজে। সেখানে গিয়ে সন্ধ্যার মুখে পৌঁছালাম এবং গিয়েও দেখলাম অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখনও অনেক লোক ছিল। তোমরা অবশ্যই বলবে কার কার কাছে এই জায়গাটা খুবই ফেভারিট। জায়গাটায় কিচ্ছু নেই, কিন্তু তাও অনেকেই আসে টাইম কাটানোর জন্য। খুবই সুন্দর, এখানটায় বাতাস হয় এবং প্রচণ্ড লোক বসে থাকে। এবং আমি প্রথমবার গিয়েছিলাম, আমার একটা বন্ধু শুভদীপ, সে বলেছিল কোলাঘাটের ব্রিজের কাছে খুব ফেমাস একটা চা দোকান আছে, একবার চা খাস। এবং এই যে ড্রোন শ্যুটটা, হ্যাঁ এটা অঞ্জন দা, যার পেজের নাম হচ্ছে অঞ্জন জানা, তারই ভিডিও ক্লিপটা নিয়ে তোমাদেরকে দেখালাম। কারণ তার খুবই দামি একটা ড্রোন আছে, আমার নিজের দাদা সম্পর্ক রয় খুবই ভালো ব্যবহার, তাই দাদার শর্টটা ক্লিপটা আমি অ্যাড করলাম। ভিক্ষা মাগদে উৎসে চলে, এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচি। আমরা পাঁচ জন মিলে এসেছিলাম, আমি একে খুঁজে পাইনি। কেউ কি আকাশকে দেখছো? এই লাড্ডু, আকাশকে দেখছো? আকাশকে দেখা যায়নি, আকাশকে তিন চার দিন খুঁজে পাওয়া যায়নি। আরে ওই আমি দাদা ফ্লাস জানতে ভুলেছি। তারপর আমরা চলে যাই সেই ফেমাস চা দোকান, যেখানে চায়ের খুরি 20 টাকা করে নিল এবং চিকেন পকোড়া দিল 90 টাকা করে। চিকেন পকোড়া আমার কিন্তু 90 টাকার জন্য অ্যাফোর্ডেবলটা লাগলো না, বাট চায়ের টেস্টটা ভালো। আজকের মতো বাই।